আসসালামু আলাইকুম ভিউয়ার্স, A2Z বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শুভ। তো আজকে খুবই সুন্দর একটি DSLR ক্যামেরা আপনাদের সামনে নিয়ে আসলাম সেল করার জন্য। তো এই রকম কন্ডিশনের ক্যামেরা সচরাচর আমরা পাই না, কেন পাই না সেটা আমি বিস্তারিত বলবো, এবং ক্যামেরাটির সাথে কি কি আছে সব ডিটেলস আমি আপনাদেরকে বলে দিব। আর তার আগে একটা ইন্ট্রো নিয়ে নিচ্ছি, ইন্ট্রোর পরে চলে আসবো, চলুন। তো চলুন বন্ধুরা, আমাদের কাছে কি ক্যামেরা আছে সেই ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাই। ফার্স্টে যেটা খুশি সংবাদ সেটা হচ্ছে ক্যানন 1200D, একদম 9529 মাত্র শাটার কাউন্ট, মানে 9500 হয়েছে মাত্র, তার মানে একদম নতুন কন্ডিশনের, যা আপনারা শাটার কাউন্ট দেখলেই বুঝতে পারবেন। এবং এই ক্যামেরাটি কিন্তু আমার নামে একদম রেজিস্ট্রেশন করা আছে। আপনারা ইউটিউব চ্যানেলে যেই ইয়েটা দেখছেন, মানে যে নাম্বারটা দেয়া থাকে দেখছেন, সেই নাম্বারটাই কিন্তু দেয়া আছে। আমি কিন্তু এটা আবার খুলে দেব, এই এই শাটার কাউন্ট চেক করার কীভাবে চেক করতে হয় সেটাই আমি আপনাদেরকে পরে একটি ভিডিওতে দেখিয়ে দিব। কিন্তু আমি যদি খুলে দিই, এখানে দেখেন কিচ্ছু নাই, ঠিক আছে। এই যে কেবলটা, এই কেবলটা অবশ্যই আপনাদেরকে আমি দিয়ে দিব। তো আমি জাস্ট এই কেবলটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে এখন এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করলেই ব্যাস, এই যে দেখুন, এবার কিন্তু ডিটেলস চলে আসছে, আমার নামে রেজিস্টার করা, মানে নাহিদ শুভ। এবং এই ক্যামেরাটি বাইরে থেকে এসেছে, মেড ইন তাইওয়ান, ক্যানন 1200D, শাটার কাউন্ট মাত্র 9500। তো বুঝতেই পারছেন ক্যামেরার কন্ডিশন কেমন হবে। তারপরও আমি দেখিয়ে দিচ্ছি, তো সাথে কী কী থাকছে। এবং ফার্স্ট যে কথাটা সেটা হচ্ছে ক্যামেরার দামটা কত। তো দামটা আমি জানাবো আপনাদেরকে অবশ্যই। তো দাম মাত্র 23,900 টাকা। 23,900 টাকায় কী কী পাচ্ছেন আমি দেখাই। যদি আপনারা আলাদা আলাদা করে প্রত্যেকটি পার্টস বা প্রত্যেকটি জিনিস পারচেস করতে চান, সেক্ষেত্রে পারচেস করা যাবে আলাদা আলাদা করে, সেটার একটু কস্ট বেশি পড়বে। বাট একসাথে যদি আপনারা নেন, তাহলে কিন্তু এই প্রাইসটা অনেক কমে আসছে, প্রায় 2,000 টাকা সেভ হবে আপনাদের। তো যাই হোক, ফার্স্টে দেখাই, খুব সুন্দর একটা ব্যাগ আছে, একদম নিউ কন্ডিশনের ব্যাগ, যেটা বাইরে থেকেই দিয়েছিল। তো এর মধ্যে মনে হয় কিছু নাই, যাই হোক, এর মধ্যে কিছু নাই। তো মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই যে ক্যাননের 1200D-র বডি, একদম ফ্রেশ কন্ডিশনে, একদম ফ্রেশ। আপনারা ক্যামেরাতে কেমন দেখছেন তা আমি বলতে পারবো না, তবে একদম ফ্রেশ কন্ডিশন, কোথাও দাগ স্ক্র্যাচ কিচ্ছু নাই, জাস্ট ফ্রেশ, ওয়াও, অসাম কন্ডিশন। আর ব্যাটারি ব্যাকআপ, এক চার্জে মিনিমাম 1000 ছবি তুলতে পারবেন মিনিমাম। তো এটা, আর এটা দিয়ে ভিডিও করা আছে আমার চ্যানেলে। তো এটা দিয়ে করা দুইটা ভিডিও, একটা হচ্ছে মানে ফটো স্যাম্পল, একটা হচ্ছে এডিট বাদে, আর একটা এডিট সহ, দুইটাই আমি আপলোড করেছি। দুইটার লিঙ্কে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে নেবেন। তো ক্যামেরা পারফরম্যান্স এবার গেল, ব্যাগ, তারপরে ডাটা কেবল যেটা OTG-র মাধ্যমে ফোনেও নিতে পারবেন, তারপরে ক্যামেরা 1200D বডি, 1855 কিট লেন্স, এবং মূল যে আকর্ষণটা সেটি হচ্ছে 75-300mm জুম লেন্স এইটা। তারপরে পাচ্ছেন দুইটা ব্যাটারি, একদম নিউ কন্ডিশনের ব্যাটারি, আমি দেখিয়ে দিই, নিউ কন্ডিশনের ব্যাটারি, দুইটা ব্যাটারি। তারপরে চার্জার, চার্জিং কর্ড, তারপরে হচ্ছে এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যামেরা ওয়াশ কিট, এটা ক্যামেরা সেন্সর ক্লিন করতে পারবেন, এটা সচরাচর কিন্তু কোথাও পাবেন না। আমি জাস্ট যা যা পেয়েছি তাতে আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস থাকছে, সেটি হচ্ছে মাইক্রো SD চিপ, মেমোরি কার্ডটা পাবেন না অবশ্যই, এটা মাইক্রো SD চিপটা পাবেন, তো এটাও পাবেন। আমি আরেকটা জিনিস দেখাবো, সেই জিনিসটাও আছে, সেই জিনিসটাও আপনাকে দিয়ে দিব। তো সেটা হচ্ছে এই যে এই কেবলটা, HDMI বা টিভির সাথে কানেক্ট করা যায়। তো এই কেবলটা একদম ইন্ট্যাক্টই আছে, এখনও খোলাই হয়নি। তো ক্যামেরা 9500 কেবল ছবি তোলা হয়েছে, তার মানে কেমন কন্ডিশন আসতে পারে আপনারা কিন্তু একটু ধারণা করে নেবেন, যে 9500 ছবি তোলা হয়েছে। তো 9500 ক্লিক করলে ক্যামেরার কন্ডিশন কেমন থাকতে পারে, এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে নেবেন।
আমাকে যেন আর বলতে না হয়। তারপরেও যারা এর ফটো স্যাম্পল দেখবেন বা এই জিনিসটা দেখবেন তারা কিন্তু বুঝবেন। তো 23,900 টাকায় এই প্রোডাক্ট অল অরিজিনাল সব আপনাদেরকে দিয়ে দিব। তো যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। মক্কা মদিনা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, সমসুর বাজার, খোকসা রেলওয়ে স্টেশন, খোকসা কুষ্টিয়া। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01977964797। দেশের যে কোনো প্রান্ত থেকেও কিন্তু আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে যে কোনো পণ্য কিন্তু আপনি পারচেস করতে পারবেন। তো সেটা নিয়ম হচ্ছে 1000 টাকা অবশ্যই আমাদেরকে অগ্রিম করতে হবে, বিকাশ করতে হবে, এবং ফুল টাকা পেমেন্ট করার আগে এসএ পরিবহনের অফিস থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন বা চেক করে নিতে পারবেন নিজে হাতে, যা আপনারা সচরাচর রিকোয়েস্ট করে থাকেন যে আমাদেরকে চেক করে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা। তো অবশ্যই চেক করে নেওয়ার সুযোগ আছে, এবং দেখে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি যে 1000 টাকা পাঠিয়েছেন ওখান থেকে খরচটা রেখে বাদ বাকি টাকা আপনাকে সাথে সাথেই ব্যাক করে দেওয়া হবে। তো বুঝতেই পারছেন আমাদের কাছ থেকে পণ্য নেওয়া কতটা সুবিধাজনক বা বিশ্বাসযোগ্য একটা ব্যাপার। তো আমরা অবিশ্বাসের মতো কিছুই করি না, জাস্ট আপনারা বিশ্বাস করে তারপরে নিতে পারবেন। মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে না, চোখ খোলা রেখেই বিশ্বাস করতে হবে। যাই হোক, তো এখন আমি ক্যামেরা পারফরম্যান্স দেখাবো। তো ক্যামেরা পারফরম্যান্স দেখাবো, তো আমি ফার্স্টে এটার ক্যাপটা খুলে নিব। তো আমি এটা দিয়ে একটা ছবি তুলব, এই ফোনটার একটা ছবি তুলবে। এই ফোনটা এখানে রাখার কারণ একটাই। আচ্ছা দেখুন, ফ্ল্যাশ বাদেই অসাম ছবি। তো আমার আরো কিছু ছবি তোলা আছে, আমি একটু বের করে নি। আপনারা একটু সাথে থাকবেন, দেখুন এই যে আরো কিছু ছবি তোলা আছে যা ক্যামেরার ডিসপ্লেতে দেখতে ভালো লাগবে না, বাট আপনার ফোনের ডিসপ্লেতে ভালো লাগবে। আমি সেগুলো দেখা। তো ফোনের ডিসপ্লেতে ভালো লাগবে কেন বললাম, সেটা হচ্ছে আমার যে ওয়ালপেপারটা দেয়া এই ছবিটা কিন্তু আমি এই ক্যামেরা দিয়ে তুলেছি। 75-300 লেন্স দিয়ে 1200D দিয়ে আমি তুলেছি। তো সেটার ডকুমেন্টস আমি দেখাবো আপনাদেরকে, অবশ্যই সাথে থাকবেন, আমি গ্যালারিতে চলে যাব। তো এটা লাইট রুম দিয়ে এডিট করা, কিন্তু তারপরেও এই ক্যামেরার ছবি আমি দেখাচ্ছি। দেখুন একটু যদি এডিট করে নিতে পারেন অসাধারণ ছবি আসবে। এই যে এই ছবিটা আমার ওয়ালপেপারে দেয়া আছে, তো দেখুন এটা আমার বোনের ছেলের ছবি, এটা পরশু দিন তোলা। তো জাস্ট আমি ক্যামেরা দিয়ে হচ্ছে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম বা ভিডিও করে নিলাম, তারপরেই কিন্তু আমি আমার এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিলাম। মানে অলমোস্ট 1 সপ্তাহ হলো আমি ক্যামেরাটা হাতে পেয়েছি, এবং যতটুকু বুঝলাম ততটুকুতে বেশ ভালো ছবি আসে, ছবির কোয়ালিটি অনেক সুন্দর। আমার মেয়ের ছবি, 2টা মেয়ের ছবি, এগুলো আমি দেখাচ্ছি। দেখুন ক্যামেরার পারফরম্যান্স কেমন, কোয়ালিটি কেমন, দেখলেই বুঝবেন। তো আমি যাই হোক 2টা ভিডিও আপলোড করেছি, সেই 2টা ভিডিওর লিংক আমি দিয়ে দিব, ফটো স্যাম্পল বা ভিডিও স্যাম্পল। এই যে দেখুন ছবি একদম লো লাইটে তোলা কিন্তু এগুলা। তো যাই হোক আমি ভিডিও স্যাম্পল দিয়ে দিব ইনশাল্লাহ, মানে দিয়ে দিয়েছি, ওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এই যে দেখুন আরও যে ছবি আছে, এই যে দেখুন প্রজাপতির ছবি। আমার ছবি তোলার হাত ততটা ভালো না আসলে, তো তারপরেও চেষ্টা করেছি একটু, এখন কেমন হয়েছে সেটা আপনাদের বলার ব্যাপার। তো এই ছিল মোটামুটি। এখন ফার্স্টে একটা কথা বলেছিলাম যে যদি আলাদা আলাদা নিতে চান প্রত্যেকটি জিনিস, তাহলে কিন্তু আলাদা আলাদা আমার কাছ থেকে কিনতে পারবেন। তো এখন কিভাবে আলাদা আলাদা কিনতে পারবেন সেটা আপনাদেরকে আমি বলছি। যদি এই অনলি বডি নেন, ক্যানন 1200D অনলি বডি, শাটার কাউন্ট তো দেখলেন 9,500, তো তাহলে পড়বে হচ্ছে 16,000 টাকা। বুঝছেন, 16,000 টাকা পড়বে। এবং এই যে আপনার
যে 18-55mm লেন্স কিট লেন্স, এই কিট লেন্সটা নিলে 3500 পড়বে, 3500। তাহলে কত পড়লো, 16,000 3 19 19,500। আর এই লেন্সটা এই 75-300mm যদি নেন তাহলে আপনার পড়বে এটা 6,500 টাকা। তাহলে কত হলো, তাহলে 26,000। হ্যাঁ, 26,000 হচ্ছে যদি আলাদা আলাদা নেন, আলাদা আলাদার ক্ষেত্রে 26,000 পড়বে। কিন্তু টোটাল অল এই যে আলাদা একটা ব্যাটারি, একটা ব্যাটারির দাম জানেন যে 1,000 টাকা মিনিমাম। তো টোটাল জিনিসগুলা, এই যে এই কেবলটার দাম 200-250 টাকা তো নেবেই, চার্জার আছে, এসডি কার্ড স্লট, এই যে এত সুন্দর একটা ব্যাগ আছে, তারপরে লেন্স, লেন্সের যে ক্যাপ, তারপরে লেন্সের যে ঢাকনা, সব সহকারে আছে। যদি একসাথে নেন তাহলে মাত্র 23,900 টাকা পড়বে, আপনাদের জন্য খুবই লাভজনক। এটি আমার মনে হয় এটা আপনারা সমস্ত এই প্যাকেজটা ধরে নিলেই আপনাদের জন্য সুবিধা হবে। তো আপনারা যেটা ভাববেন সেটা আমার কাছ থেকে খুচরাও নিতে পারেন, মানে ভেঙে ভেঙে নিতে পারেন, কিংবা আপনাদের ইচ্ছা অনুযায়ী একবারের সব কিছুই নিতে পারবেন। তো ভিডিওটা আসলে বড় হয়ে গেল, ইচ্ছা করে বড় করেছি। তো তার কারণ হচ্ছে সব কিছু যাতে আপনাদেরকে দেখানো যায়। একটা ক্যামেরা নেবেন অনেকেই শখ করে, তো আমি বলবো এই ক্যামেরাটা বেস্ট হবে, কারণ শাটার কাউন্ট এত অল্প, মানে খুবই অল্প দিন ইউজ হয়েছে এটা বাইরে থেকে নিয়ে আসা। এবং বডিটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে দেখুন মেড ইন তাইওয়ান। আপনারা জানেন যে তাইওয়ানের ক্যামেরা সব থেকে ভালো, মেড ইন তাইওয়ান, একদম ফ্রেশ কন্ডিশন আছে, আপনারা চাইলে নিতে পারবেন। এবং ফ্ল্যাশ লাইট দিয়ে আমি একটা ছবি দেখিয়ে দিতে চাইছিলাম বা দেখানো হয়নি, তো আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি দেখাবো। দেখুন অসাধারণ, আরেকটা ফোনের দেখুন অসাধারণ ছবি, অসাধারণ, এক কথায় অসাধারণ। তো আর দেরি করবেন না, খুব দ্রুত এই ক্যামেরাটি যারা নিতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে ফেলুন এবং আমার নাম্বারে ফোন দিন, 09779647797। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিতে টিক দিয়ে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।